সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর কতজন ছাত্রছাত্রী গ্রাজুয়েশন শেষ করে চাকরির বাজারে প্রবেশ করে, আপনার কি এটা এখন আইডিয়া আছে? একটা স্ট্যাটিস্টিক বলছে প্রায় 2 লক্ষ গ্রাজুয়েটস প্রতি বছর তাদের পড়াশোনা শেষ করে এই প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে চাকরির বাজারে প্রবেশ করে, এবং তার থেকে একটা বড় সংখ্যক গ্রাজুয়েশন শেষ করা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, সেটা হলো 5 লাখ। ইন টোটাল আমরা আসলে 7 লাখ। এবং এই 7 লক্ষ গ্রাজুয়েটসদের একটি কথাই, সবাই যখন পড়াশোনা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করে তাদের কমন একটি সেন্টেন্স, সেটা হলো আই নিড আ জব, আই ওয়ান্ট আ জব, আমার একটি চাকরি দরকার। বাট বাস্তবতা একটু ডিফারেন্ট, এতটা সহজ না তাদের জন্য। একটা স্টাডি বলছে, স্টাডি করেছিল ব্রিটিশ কাউন্সিল ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, তারা বাংলাদেশি গ্রাজুয়েটসের উপর একটা স্টাডি করেছে এবং তার রেজাল্ট হলো এরকম, 47% বাংলাদেশি গ্রাজুয়েটস আর আনএমপ্লয়েড, অর্থাৎ যারা পড়াশোনা শেষ করছে তাদের 47% চাকরি এই বাংলাদেশের বাস্তবতায় চাকরি পাচ্ছে না, তারা আনএমপ্লয়েড। সো প্রায় 50% গ্রাজুয়েট চাকরি পাবে না, এটা হলো বাংলাদেশের এখন বাস্তবতা। ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি 40% থাকবেন নাকি এই পাশে 53% থাকবেন, এবং এই 47% থাকবেন নাকি 53% থাকবেন, এটা ডিপেন্ড করছে নেক্সট 4 ইয়ার্স আপনি আপনার এই ইউনিভার্সিটিকে কিভাবে কাজে লাগাচ্ছেন তার উপরে। আমরা সবাই কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি, কমফোর্টেবল লাইফ লিড করতে পছন্দ করি, সারাদিন ক্লাসরুমে আড্ডা দিতে পছন্দ করি, হলে ক্যান্টিনে গিয়ে চা খেতে এবং আড্ডা দিতে, বাসায় গিয়ে ফেসবুকিং করতে এবং ইউটিউবিং করতে। আমি বলছি না আপনি ইউটিউবিং করবেন না, আমি বলছি না আপনি ফেসবুকিং করবেন না, বাট এই 4 ইয়ার্স শুধু আপনি যদি খেলায় ফেসবুকিং ইউটিউবিং এবং সেমিস্টারের রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড থাকেন, আফটার 4 ইয়ার্স আপনার জায়গাতে 53% থাকবে না, আপনার জায়গাতে 47% চলে আসবে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করতে পারেন। ইউ আর লাকি, আমি বলবো আপনারা নিজেদেরকে সবাই একটা হাততালি দেন যে আপনারা সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সবাই একটা হাততালি দেন আপনাদেরকে, এই জন্য ইউ আর লাকি আপনারা সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে এসেছেন। আমরা সাউথ ইস্ট ইউনিভার্সিটি শুধু ক্লাসরুম এডুকেশন না, ক্লাসরুম এডুকেশনের পাশাপাশি এখানে কো কারিকুলার এক্সট্রা কারিকুলার ক্লাব অ্যাক্টিভিটিসের মাধ্যমে একজন ট্রু হিউম্যান বিইং, আপনার এমপ্লয়াবিলিটি স্কিলস বলতে যেটি বোঝায় সেইগুলোকে আমরা জোর দিচ্ছি আপনাদের উপরে।